তো এখন কিন্তু অন্ধকারে দেখতে পাবে না, আমি দাঁড়িয়ে রয়েছি একদম মন্দারমণি মন্দারমণি সি বিচে। তো এখানে কিন্তু অনেক কষ্ট, পুরো মানে মার্কেট খোঁজার পর কিন্তু এরকম পাশাপাশি দুটো দোকান দেখতে পেলাম, ওইদিকেও একটা রয়েছে আর এখানে প্রথম দোকানটা যেটা সেখানে কিন্তু রকমারি মাছ রাখা দেখতে পাচ্ছি। তো দাদা এক এক করে আমি জানতে চাইবো যে কোনটা কি মাছ আছে, এটা কি মাছ গো? বাঁশপাতা আর এটা টুনা আছে, টুনা এটা গুজরাটি, টুনা কত করে? টুনা আছে 150 টাকা, 150 টাকা পিস। বা আর এটা, এটা আছে জাবদা, জাবদা মানে পাবদা শুনেছি, এটা জাবদা। বাহ পাবদার ভাই, এটা বেশ ভালো। আমাদের ওখানে কেন যেতে পারো না দাদা? হ্যাঁ 1000 টাকা করে কিনে খাচ্ছি। আর তারপরে কি আছে এখানে? তো কাঁকড়া দেখতে পাচ্ছি, এগুলো কি স্পেশাল কাঁকড়া? এখানেও তো কাঁকড়া আছে, এটাও কাঁকড়া, এটা জানতো কাঁকড়া আছে, এটা জানতো। আর এটা কি মোড়া? ওটা ফ্রিজে। আচ্ছা আচ্ছা, এই জানতো কাঁকড়া কত করে? 100 টাকা করে পিস, রেডি হবে, রান্না হবে। 100 টাকা করে পিস, রেডি হবে, রান্না হবে, রেডি করে দেবো, রান্না করে দেবো, মশলাপাতি সব ফ্রি 100 টাকার মধ্যে, একদম ফুল প্যাকেজ। বাহ। তারপরে এখানে কি গলদা চিংড়ি? এটা গলদা চিংড়ি আছে, বড় বড় আছে। হ্যাঁ কই ভেটকি আছে। গলদা চিংড়ি কত করে দিচ্ছে? এটা আছে 200 টাকা, এটা আছে 150 টাকা। ভালো। আর তারপরে ওটা কি লোটে? ওটা কি লোটে? এটা লোটে আছে। হ্যাঁ লোটে কেমন দিচ্ছ? লোটে আছে 6 পিস 100, 6 পিস 100 টাকা। আচ্ছা আর এখানে কি চিকেনও রাখছো তুমি? না চিকেন পকোড়া, চিকেন পকোড়া। বাহ এটা কিন্তু একটা ইউনিক জিনিস দেখলাম, ঠিক আছে। বোনলেস চিকেন দিয়ে পকোড়া বানাও, তাই তো? কত করে নাও? 12 পিস 100, 12 পিস 100 টাকা। আর এখানে তো দেখছি মানে আমুদিও রয়েছে না? আমুদি মাছ রয়েছে। বা আর এখানে কুচো চিংড়ি, তো এইগুলোর কেমন কি দাম রাখো? এটা 50, এটাও 50। আচ্ছা ওটা 20 পিস থাকবে, আর ওটা মানে কোয়ান্টিটিতে এক বাটি করা। ভোলা আছে, ভেটকি আছে, তপসি আছে, কিং ফিশ আছে। আচ্ছা এটা এটা কি গো? কিং ফিশ, কিং ফিশ বলতে কি যেটা আমরা বোয়াল বলি, বোয়াল মাছ? বোয়াল মাছ পাঙাশ ট্যাংরা ওটাও না? আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটা আলাদাই কোনো মাছ একটা, ঠিক আছে, কিং ফিশ নাম, তাই তো? আর এটাও কি ওই মাছেরই পিস? আচ্ছা ওই মাছের ছোট পিস। ওয়েলকাম গাইস, ওয়েলকাম জানাই তোমাদের আরো একটা নতুন ব্লগ, আরো একটা নতুন এপিসোডে। আজ কিন্তু চলে এসেছি একদম মন্দারমণি, মন্দারমণি কেন হয়ে যায় আমার, মিনিমিনি কেন হয়ে যায় ভাই, মন্দারমণি এটা, ঠিক আছে? তো মন্দারমণি সি বিচে আমি চলে এসেছি, মানে একদম সমুদ্রের পাড় বলতে পারো। তো এখানে এসে পেয়ে গেছি একটা রত্নভরা দোকান, মানে পুরো মার্কেট খুঁজে খুঁজে এসেছি, আর এখানে মাত্র পাশাপাশি দুটো দোকান, যেখানে কিনা ফার্স্ট দোকানে আমি দেখতে পেয়েছি জ্যান্ত কাঁকড়া। তো ভাই বিচে এসে কাঁকড়া খুব হয়, এটা হতে পারে না, কাঁকড়ার দামও ভাই 100 টাকা খরচা করা যায়, ঠিক আছে? কাঁকড়ার সাইজটা বেশ ভালো আছে। তো চলো দেখি দাদার কাছে সরাসরি চলে যাই, আর দেখি দাদা কি কাঁকড়া বা কত বড় সাইজের কাঁকড়া বা কত ছোট সাইজের কাঁকড়া দেয়। আর আজকে তো প্রচুর গুড়ি গুড়ি কাঁকড়া দেখেছি, জানো, তোমরাও তো দেখেছো সাথে। তো চলো এখন খাবো বড় বড় কাঁকড়া। ওই একটা গান আছে না, তোরা কি বিচে যাবি কাঁকড়া খাবি, আর ওটা বাদ বাকিটা বললাম না, ওটা ছেড়ে দাও। তো আমি এখন কাঁকড়া খাবো, মানে কাঁকড়া ফ্রাই হবে আমার, কাঁকড়া ফ্রাই। আচ্ছা তো চলো কাঁকড়া ফ্রাই দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ যারা যারা পেজ থেকে দেখছো পেজটাকে একটু ফলো করে নিও, আর ভিডিও ভালো লাগলে লাইক। চলো কি লোটে ফ্রাই হবে? লোটে ফ্রাই। আচ্ছা আচ্ছা, তো দাদা এই যে কাঁকড়া কি সব এক একই দামের? সব একই দামের, একটু কম সম হবে না? বড় ছোট আছে, আপনি যদি নেন বড়গুলোই দেবো। আচ্ছা ঠিক আছে, বড়গুলো না, আমি একটা একা মানুষ একটাই খাবো, তো তুমি আমাকে একটা একটু বেছে দাও, তুমি দাও না, তোলো না। বড় দেখে ফ্যাট না, মানে একটু শ্বাস হবে এরকম দেখে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
আচ্ছা দাও সাইজটা দেখো একবার কাকা দেখাচ্ছি পাগুলো তো একদম পেল্লাই সাইজের দেখাও দেখি দাও পাটা একবার ওই যে দেখুন দেখো জাস্ট ঠিক আছে সার্থক আজকে জীবন না না কি করবে ভেঙে দেবে না কোটা রাখবে কোনটা করলে ভালো হয় ভেঙে দিলে হ্যাঁ তো ভেঙে দাও তাহলে মশলাটা ঢুকবে প্রপার এই কিন্তু আমাদের কাঁকড়া মানে কাটা বাছা রেডি মানে এত স্পিডে এত দারুণ মানে ছাড়া একদম যাই হোক এটা আবার ধুয়ে আসবে তারপরে দেখা যাক কি প্রসেস কি আছে প্রজাপতি উঠছে তেলের মধ্যে এখানে চলে যাচ্ছে আমাদের কাঁকড়া গুলো সব গ্রেভির মধ্যে এটা কি মাছ আছেন দাদা লোটে যে কোনো মাছ শুধু একটা না যে এই মাছটা ভালো হবে এই মাছটা খারাপ হবে যে কোনো মাছ খেয়ে ভালো না ভালো লাগলে কেটে দেবে কথা লাগবে নিশ্চিন্তে তো এখানে কিন্তু আমাদের কাঁকড়া হয়ে একদম রেডি নেন আমি দেখছি কি করা যায় একটা ভোলা দাও একটা ইয়ে দাও ভোলা পাবে 210 টাকা হয় 200 টাকা দেবে যান ঠিক আছে 210 টাকা হয় 200 টাকা ঠিক আছে বস পেয়ে গেছি কিন্তু একদম গরম গরম কাঁকড়া মশলা মাখানো একদম মশলা দিয়ে তৈরি করা পুরো প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর তার একটু এই যে পাটা একদম একটু চেখে দেখছিলাম হাত দিয়ে ধরে দেখছিলাম কত বড় সাইজে তো মশলাটা হাতে লেগে গেছে দারুণ টেস্টি আর এখানে কিন্তু একরকমের মানে কাসুন্দি একটা টমেটো কেচাপ আর পেঁয়াজ কুচি আর শশা কুচি এখানে দেওয়া হয়েছে আর এই দেখো কাঁকড়া দেখেছো বস এখানে কিন্তু কাঁকড়া এই আমার হাতে আর কাঁকড়ার ঠ্যাং আমার আঙুলের ভেতরে তো এটাকে দেখা যাক ফার্স্ট বাইট করে কেমন লাগে খেতে শুধু শুধুই খাই মশলাটা মাখানো আর কিছু মাখালাম না কাঁকড়া খাওয়ার পর যেটা করতে হয় সেটা শুধু এটা সিউ নট ফর মাইন্ড তো বস কাঁকড়ার স্বাদ কিন্তু অমায়িক বলতে গেলে শ্বাসে একদম পরিপূর্ণ দেখো আমরা শহরে যেসব কাঁকড়াগুলো কিনে খাই এত দাম দিয়ে 700-800 টাকা বা তারও বেশি কিলো তাতে শ্বাস থাকে না আর এতে দেখো জাস্ট 100 টাকা পিস একটা কাঁকড়া আর এই বড় সাইজের পাটা দেখো দেখলে বুঝতে পারবে আমার একটা আঙুলের থেকেও বড় দুটো পাই আছে এখানে একটুখানি ভেঙে দেখাই আসো কাছে আসো
মন্দারমণি আসা শর্ত বস সি বিচে এসছো আর এরকম কাঁকড়া ফ্রাই খাবে না তা কি করে হতে পারে আর হ্যাঁ আরডিএ পুরি এসছে সেখানে কাঁকড়া খাওয়াবে না এটাও বাকি করে হতে পারে তো চলো আমি করি কাঁকড়াটাকে শেষ তোমরা করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ততক্ষণের জন্য স্টে ব্লেসড বাই বাই।